মালদার খবরে চোখ রাখবো। মালদা জেলায় 15টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হওয়ার কথা ছিল আজ। পুলিশ ফোর্সের সংখ্যা কম থাকার কারণে আজ বাতিল করা হলো মালদার হবিবপুর ও হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া। সব মিলিয়ে বোর্ড গঠন প্রক্রিয়া পুলিশি নিরাপত্তা না দিতে পারায় তা বাতিল করা হলো মালদায়। মালদার হবিবপুর হরিশ্চন্দ্রপুর বিভিন্ন ব্লকে এই বোর্ড গঠন স্থগিত। সুমক প্রতিনিধি ফোনে এই খবর নিয়ে রয়েছেন। সুমক, কি পরিস্থিতি তৈরি হয়েছে? দেখো, মালদার 15টা পঞ্চায়েত সমিতির একটা বোর্ড গঠন প্রক্রিয়া ছিল, কিন্তু গতকাল রাত্রিবেলা একটি অর্ডার করা হয় গভীর রাতের দিকে। সেই অর্ডারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক এবং মালদার হবিবপুর ব্লক, এই দুটো ব্লকের যে দুটি পঞ্চায়েত সমিতি আছে তার ভোট গঠন প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হবে এবং এর নেক্সট অর্ডার দেওয়া হবে, তারপরেই সেই ভোট গঠন প্রক্রিয়া শুরু হবে। এই পরিস্থিতির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। বিজেপি থেকে শুরু করে অন্যান্য বিরোধী দল কংগ্রেস সিপিএম এর অভিযোগ, যেখানে শাসক দল জোর করে ভোট গঠন করতে পারছে না, অর্থাৎ যেখানে নিজেদের সম্পূর্ণ একের শক্তি নেই সেখানে ঘোড়া কেনা বেচা করতে পারছে না বা অন্য দল থেকে যোগদান করাতে পারছে না, সেই জায়গাগুলোর ক্ষেত্রে তারা ভোট গঠন প্রক্রিয়াতে বাধা দিচ্ছে এবং সেক্ষেত্রে প্রশাসনকে ব্যবহার করে তা বাতিল করে দিচ্ছে বা স্থগিতাদেশ লাগিয়ে দিচ্ছে। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং তারা দাবি করেছে প্রশাসনের কাছে পর্যাপ্ত পুলিশ নেই, যেহেতু ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে পারে সেই কারণেই হয়তো পুলিশ প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। স্বাভাবিকভাবেই এই দুটি ব্লকে ভোট গ্রহণ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে এবং অন্যান্য যে 13টি ব্লক রয়েছে, অর্থাৎ 13টি পঞ্চায়েত সমিতি রয়েছে, সেই পঞ্চায়েত সমিতির ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যে শুরু হবে। অভি, ধন্যবাদ সুমক। যেমন জানালেন, মালদার হবিবপুর ও হরিশ্চন্দ্রপুরে ভোট গঠন স্থগিত, পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা দিতে না পারার কারণে স্থগিত ভোট গঠন। আসি যে খবরে নজর, পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন ঘিরে রীতিমতো অব্যাহত বিতর্ক। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না থাকায় বাতিল বোর্ড গঠন, বাতিল মালদার হবিবপুর হরিশ্চন্দ্রপুরে বোর্ড গঠন বলে জানা যাচ্ছে। হবিবপুরের বিধায়ক জুয়েল মর্মর নেতৃত্বে একটি বিক্ষোভ, পঞ্চায়েত অফিসে বিক্ষোভ, বিজেপি জয়ী প্রার্থীদের বোর্ড গঠন হলো অবশেষে বাতিল। বাতিল মালদার হবিবপুর এবং হরিশ্চন্দ্রপুরে বোর্ড গঠন প্রক্রিয়া বলে যে খবর এসে পৌঁছচ্ছে। সুমক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুমক, এই দুটি পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠনই সম্ভব হলো না, কেন? দেখো, আজকে মালদা জেলার 15টি ব্লকের 15টি পঞ্চায়েত সমিতিতে ভোট গঠন হওয়ার কথা ছিল, সেই মতো প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু গতকাল রাত্রিবেলা জানানো হয় মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক পাশাপাশি মালদার হবিবপুর ব্লকের এই দুটি পঞ্চায়েত সমিতিতে ভোট গঠন হবে। আর এই নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কংগ্রেস এবং বিজেপি উভয় পক্ষেরই অভিযোগ, যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস ম্যানেজ করতে পারছে না, অর্থাৎ বিরোধী দলের প্রার্থীদের কিনতে পারছে না বা প্রশাসনকে দিয়ে চাপ সৃষ্টি করে নিজেদের ভোট গঠন করতে পারছে না, সেখানেই তারা দামান অচিরায় বাধা দিচ্ছে, ওরা প্রশাসনকে ব্যবহার করতে ভোট গঠন স্থগিত রাখছে। এই পরিস্থিতির মধ্যেই আজকে হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মুর নেতৃত্বে পঞ্চায়েত সমিতির যারা নবনির্বাচিত বিজেপি প্রার্থী তারা যান পঞ্চায়েত সমিতির দপ্তরে এবং সেখানে গিয়ে তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। তাকে তো চিৎকার যাতে আমি কি শুরু হয়ে যায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে পুলিশ প্রশাসন সঠিক কাজ করেছে, কারণ জেলার 15টা পঞ্চায়েত সমিতিতে এই পঞ্চায়েত সমিতি গঠনের ক্ষেত্রে অশান্তি হতে পারে, কারণ গ্রাম পঞ্চায়েত গঠনের ক্ষেত্রে বেশ কয়েকটি এ ধরনের অশান্তি হয়েছে, সেই কারণে ভোট কম থাকে, এই পরিস্থিতি এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তেরই মধ্যে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। ইতিমধ্যেই মালদার হবিবপুর এবং হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির ভোট গঠন স্থগিতাদেশ রয়েছে, কবে তা ভোট গঠন হবে এখন অব্দি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। ধন্যবাদ সুমক, সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে সুমক লাহিড়ি। আমাদের পঞ্চায়েত সমিতিটা যেহেতু 15টা পঞ্চায়েত সমিতি একসাথে নাম ঘোষণা হয়ে গেছে ডিএম অফিস থেকে, বলে সেই ক্ষেত্রে প্রশাসনে তো সন্দেহ প্রকাশ করছে যে সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে প্রশাসনে তো থাকতে পারবে না, পুলিশে তো থাকতে পারবে না, সে কারণে তো তারা এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। এখানে কিন্তু কোনো রাজনৈতিক মেরুকরণ নয়, কারণ আমরাও তাকে কোনো কিছু বলতে পারি, কারণ আমাদের প্রয়োজনই পড়ে না। মানুষ যেভাবে আমাদের সাথে আছেন, মেম্বাররা যেভাবে সাথে আছে, আমরা সেভাবে এগিয়ে যাবো। ক্ষয়িষ্ণু বিরোধীরা বিরোধীদের তো ক্ষয়িষ্ণু, যাদের সংখ্যা কি আছে আমাদের মালদা জেলার ক্ষেত্রে, সেক্ষেত্রে আজকে এরকম বদনাম করে একটা রাজনৈতিক চমক সৃষ্টি করার চেষ্টা করছে তারা, এবং তাদের অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন। পুলিশ প্রশাসন যা করছে, মানে আইন শৃঙ্খলাকে
ঠিক রাখার জন্য করছে। সভাপতি এবং সহসভাপতি গঠনের দিনক্ষণ ধার্য হয়েছিল, হঠাৎ করে আমরা একটা চিঠি পেলাম যেখানে দেখতে পেলাম যে হবিবপুর এবং হরিশ্চন্দ্রপুর ওয়ান ব্লকের সভাপতি এবং সহকারী সভাপতি গঠনের প্রক্রিয়াটা বন্ধ করা হয়েছে। এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের, কারণ যে চিঠিটা আমরা দেখেছিলাম ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চিঠি করেছেন প্রেসক্রাইবড অথরিটিকে অর্থাৎ SDOকে, যিনি হচ্ছেন এই পঞ্চায়েত সমিতির প্রেসক্রাইবড অথরিটি, তিনি অর্ডার বার করে বলে দিলেন যে এই আজকের এই দুটো ব্লকের ভোট প্রক্রিয়া বন্ধ। আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের যে যেখানে যেখানে দেখছে যে শাসক দল বোর্ড গঠন করতে পারবে না, যেখানে বিরোধীদের বোর্ড গঠন করার একটা সুযোগ রয়েছে, সেই সব জায়গায় এইভাবে বন্ধ করা প্রক্রিয়াটা তারা নিয়েছেন। অর্থাৎ এই আগামী দিনে জোরপূর্বক যাতে এই বোর্ড দখল করা যায় তার জন্য তারা প্রক্রিয়া শুরু করবেন। এখানে বিরোধী শূন্য রাজনীতি করতে চাইছে, তৃণমূল চাইছে যে এখানে যে 15টা পঞ্চায়েত সমিতি আছে তার মধ্যে একটাও যেন তৃণমূল ব্যতিরেকে না হয়, এবং সেই কারণে তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়েছে। আমরা যদি হরিপুরের ক্ষেত্রে দেখি, হঠাৎ করে কালকে রাত্রে চিঠি দেওয়া হয়েছে যে আজকের মিটিংটি ক্যান্সেল করেছে তারা 14 তারিখে, ওরা কবে করবে সেই মিটিংটার ডেটও কিন্তু ফিক্স করেনি, 15 দিনের মধ্যে করবে বলেছে। এই চিঠিটা যদি ফোর্স না থাকার ব্যাপার থাকে তাহলে চিঠিটা শুক্রবারে হতো, সেদিন অফিস খোলা ছিল, কিন্তু আমরা দেখলাম সানডে রবিবারের দিন কেমন করে ডিস্ট্রিক্ট অফিস খোলা থাকে, একটা অফিস। একদিকে মালদা, অন্যদিকে পূর্ব মেদিনীপুরে খেজুরি, যেখানে বোর্ড গঠন ঘিরে রীতিমতো ধন্দমার একটা ছবি সামনে আসে। খেজুরি 2 নম্বর ব্লকের সামনে জারে 144 ধারা ব্যারিকেড দেওয়া হচ্ছে, ব্যারিকেডের বাইরে কর্মী সমর্থকদের উত্তেজনা, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছেন কর্মী সমর্থকরা, বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বচসা, ঘটনাস্থলে পৌঁছান অ্যাডিশনাল SP। ছবি দেখায় আপনাদের কি অবস্থা খেজুরিতে। খেজুরিতে বোর্ড গঠন ঘিরেও অশান্তি নেই, অশান্তি থামার কোনো লক্ষণই নেই। খেজুরি 2 নম্বর ব্লকের সামনে জারি 144 ধারা ব্যারিকেড দেওয়া হচ্ছে, ব্যারিকেড ভেঙেও এগোনোর চেষ্টা জমায়েত। ছবি দেখাচ্ছে রীতিমতো একটা খেজুরিতে উত্তেজনার পরিস্থিতি, অ্যাডিশনাল SP ঘটনাস্থলে রয়েছে, বিশাল পরশ বাড়ি রয়েছে, বিনোদ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিনোদ, এখনকার একটু ছবিটা জানার চেষ্টা করি, একটা ধুমধুমার ছবি সামনে আসি, খেজুরিতে বোর্ড গঠনেও এত অশান্তি। দেখো, সকাল থেকে একইভাবে কিন্তু টান টান উত্তেজনা রয়েছে দু তরফের পক্ষ থেকে। যদিও সকালের দিকে অথবা প্রথমের দিকে যখন ভোট গঠনের জন্য যেসব প্রার্থীরা তারা ব্লক অফিস চত্বরে যখন প্রবেশ করে সেই সময়টা দু তরফের মধ্যে কিছুটা হলেও বাদানুবাদ শুরু হয়, কিন্তু যথেষ্ট পুলিশ থাকার কারণে তেমন বড় উত্তেজনা এই মুহূর্তে ঘটার কোনো সম্ভাবনা থাকছে না, কারণ দফায় দফায় কিন্তু পুলিশ মোতায়েন হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বোর্ড গঠনের যে প্রক্রিয়া ভেতরে এইসব কাজকর্ম চলার ফলে বাইরে কিন্তু যেভাবে বলছি যে দুটো তরফ অর্থাৎ BJP এবং তৃণমূল এই দুটোর কিন্তু যথেষ্ট কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হয়েছেন, এবং ভেতরে যারা প্রবেশ করেছেন সেখানকার কোন খবর আসছে কিনা, যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু যথেষ্ট দফায় দফায় টান টান উত্তেজনার সাথে যথেষ্ট পুলিশি প্রহরা রয়েছে, CCTV-র ক্যামেরা গোটা চারদিক ব্যবস্থা করা হয়েছে, যদি কোনো প্রকার কোনো উত্তেজনা সৃষ্টি হয় বা কোনো গন্ডগোল যদি হয়, কেন এর পূর্বেও কিন্তু দেখা গেছে যে খেজুরি বিধানসভা ক্ষেত্রে ভোট বা ভোট পরবর্তী হিংসা একটা দিনের জন্য যেখানে বাকি নেই সেখানে এই ধরনের ঘটনা যে আশঙ্কা করছে প্রশাসন, সেক্ষেত্রে আগে থেকে যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে, তো এখনো পর্যন্ত যথেষ্ট ভাবে উত্তপ্ত রয়েছে পরিস্থিতি, আমরা আগামী আপডেট জানাবো। একেবারে বিনোদ, অবশ্যই নজর থাকবে সেদিকে, একদিকে বোর্ড গঠন করে ধুন্ধুমার ছবি দেখানোর চেষ্টা করছে, এদিকে খেজুরির 144 ধারা জারি রয়েছে, সেখানে বোর্ড গঠন করে একটা অশান্তির খবর, সকাল থেকে আসছে একটা টান টান উত্তেজনা কাজ করছে, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছে কর্মী সমর্থকরা, রয়েছেন অ্যাডিশনাল SP।
খেজুরির পাশাপাশি নন্দীগ্রামের ছবিটা দেখায় যেখানে নন্দীগ্রামের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন, এক নম্বর পঞ্চায়েত সমিতির সামনে কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই পঞ্চায়েত সমিতিতে মোট 30টি আসন, তৃণমূল বিজেপি উভয়েরই 15টি করে আসন, অর্থাৎ বোর্ড গঠন। এক নম্বর পঞ্চায়েত সমিতির সামনে কড়া নিরাপত্তাও রয়েছে 30টি আসনের মধ্যে, একেবারে 50-50 তৃণমূল বিজেপি উভয় 15টি করে আসনে দখল। ছবি দেখাচ্ছি এখন, দেখছে নন্দীগ্রামের ছবি যেখানে এক নম্বর পঞ্চায়েত সমিতির সামনে কড়া নিরাপত্তা, চলছে বোর্ড গঠন। ঢোকার সময় ভিডিওর সঙ্গে কথা হয়েছিল, স্পেশাল আইডেন্টি কার্ড কাটবে তাদের, তাহলে উইথ আউট আইডেন্টি কার্ড ঢোকানো হয়েছিল না? সেটা না, আগে ভিডিও তো আমাদের বলেছে প্রত্যেক স্টাফকে আইডেন্টি কার্ড দেবে। আপনি এরকম করুন, আপনি আমার সঙ্গে ঠিক আছে, কোপ আপনি যান, আপনি যান, তুমি যান, দুজন যান, আমি দেব। আপনাদের দুটি জায়গার ছবি আরও একবার তুলে ধরার চেষ্টা করি। পূর্ব মেদিনীপুরে আজকে বিভিন্ন জায়গায় বোর্ড গঠন, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন, একদিকে খেজুরির ছবি দেখালাম, ডান দিকে খেজুরিতে বোর্ড গঠন ঘিরে এখনও একটা অশান্তি গণ্ডগোলের ছবি সামনে আসছে, টান টান উত্তেজনা। অন্যদিকে বাঁদিকে নন্দীগ্রামের ছবি দেখাচ্ছি বোর্ড গঠন ঘিরেও, সেখানেও একটা ধুন্ধুমার ছবি সামনে আসছে, যদিও 30টি আসনের মধ্যে তৃণমূল বিজেপি উভয় 15টি করে আসন দখল নিয়েছে। নন্দীগ্রামেও বোর্ড গঠন ঘিরে একটা উত্তেজনার পরিস্থিতি, নন্দীগ্রামে এক নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন দুটি ছবি দেখাচ্ছি, একদিকে খেজুরি আর একদিকে নন্দীগ্রাম। আজ দিকে দিকে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন, বোর্ড গঠন ঘিরে একটা গণ্ডগোলের খবর সামনে আসছে, একদিকে নন্দীগ্রামে বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, একই ছবি খেজুরিতেও, সেখানেও জারি 144 ধারা। দেখাচ্ছিলাম বিভিন্ন জায়গা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া, কিন্তু অশান্তি গণ্ডগোলের খবর সামনে আসে। নন্দীগ্রামের ছবিটা আরও একবার দেখাই, আজ নন্দীগ্রামে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন, এক নম্বর পঞ্চায়েত সমিতির সামনে যেখানে কড়া নিরাপত্তা তো রয়েছে, মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, পঞ্চায়েত সমিতির সামনে জমাত সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী বলে জানা যাচ্ছে, সেই ছবি আপনাদের দেখাবো। পঞ্চায়েত সমিতিতে মোট 30টি আসন, তৃণমূল এবং বিজেপি উভয়েরই 15টি করে আসন দখল। তবে পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন ঘিরে আজ সকাল থেকে একটা অশান্তি ধুন্ধুমার ছবি সামনে আসছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যদি জমায়েত ফুটিয়ে দিচ্ছে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, পঞ্চায়েত সমিতির সামনে জমায়েত সরিয়েছে কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রামের ছবিটা দেখানোর চেষ্টা করে আগে দেখুন কি ছবি। এক নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের ছবি দেখাচ্ছি বিভিন্ন জায়গায় জমায়েত ইতিমধ্যেই, এবং নন্দীগ্রামে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে আজ সকাল থেকে একটা ধুন্ধুমার, জমায়েত হটিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নন্দীগ্রামের দিকে আমাদের নজর থাকবে, যেখানে এক নম্বর পঞ্চায়েত সমিতির সামনে কড়া নিরাপত্তা। চন্দন রয়েছেন আমাদের সঙ্গে, চন্দন একটু ছবিটা জানার চেষ্টা করি, তুমি ঠিক প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছো, তো এক নম্বর পঞ্চায়েত সমিতির আজকে বোর্ড গঠন, কিন্তু সকাল থেকে একটা টান টান আবহ রয়েছে এবং জমায়েত সরে দিয়েছে বাহিনীর জওয়ানরা, ঠিক এখন কি ছবি দেখতে পাচ্ছ? জানিয়ে রাখি যে আজকে কিন্তু নন্দীগ্রাম বিধানসভায় দুটি যে পঞ্চায়েত সমিতি রয়েছে, নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং দু নম্বর পঞ্চায়েত সমিতি, নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূলের মোট 15টি রয়েছে এবং বিজেপির 15টি, এই যে পেয়েছে মোট 30টি যে সিট রয়েছে, আজকে তার বোর্ড গঠন হবে। ইতিমধ্যে সকালবেলা যখন সবাই এসেছিল, জমা ছিল, তখন কিন্তু প্রচুর পরিমাণে র্যাব এবং পুলিশ মোতায়েন করেছে নন্দীগ্রাম থানার পক্ষ থেকে, যে তাদের দাবি যে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে কোনোরকমভাবে যেন না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই জন্য কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে আর কেন্দ্রীয় বাহিনী প্রচুর মোতায়েন করা হয়েছে। এখানে যেহেতু 15টা তৃণমূলের এবং 15টা বিজেপির, যে এখন কার দখলে এই পঞ্চায়েত সমিতি যায় সেটা এখন দেখার বিষয়, যাতে কোনোরকমভাবে সমস্যার সম্মুখীন না হতে হয় সেই জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং 100 মিটার দূরে পর্যন্ত তাদেরকে রাখা হয়েছে, যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়। প্রথমটা সময় জমায়েত হয়েছিল, তারপরে প্রশাসনের তরফ থেকে এবং সিআরপিএফের জওয়ানদেরকে নিয়ে সহযোগিতায় তারা কিন্তু এখান থেকে সরিয়ে দেয়। চন্দন এখান থেকে যারা চেষ্টা করে, এখনো পর্যন্ত যে ছবিটা সামনে আসে তুমি বলছো জমায়েত হটিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বোর্ড গঠন সেটা কি সম্পন্ন হচ্ছে আজই?
শোষণ করতে যে দুই পক্ষ থেকে কিন্তু তাদেরকে সুষ্ঠুভাবে ঢোকানো হয় এবং প্রচুর জমায়েত, মানে দুই পক্ষ থেকে কিন্তু জমায়েত প্রচুর ছিল, সেই কারণে যাতে কোনো রকমভাবে এই এরিয়ায় এই পঞ্চায়েত সমিতি এক নম্বর যে পঞ্চায়েত সমিতি এইখানে যে যাতে কোনো রকমভাবে সমস্যা তৈরি হয় এবং উভয় পক্ষের মধ্যে যাতে না বচসায় জড়িয়ে পড়ে, কারণ হাড্ডাহাড্ডি লড়াই, কারণ পনেরোটি মোট তিরিশটি পঞ্চায়েত সমিতির সেইখানে কার দখলে যাবে এবং কীভাবে হবে এবং টচ হবে যাতে না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, সেই জন্য যথেষ্ট তৎপর রয়েছে কিন্তু নন্দীগ্রাম থানার পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা। একেবারে আমাদের নজর থাকবে চন্দন সেদিকে, আপাতভাবে ধন্যবাদ জানাই। সরাসরি চন্দন ভুঁইয়াল ছিলেন আমাদের সঙ্গে, নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির ছবিটা তুলে ধরল। তবে আপাতভাবে নন্দীগ্রামের এক নম্বর পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন ঘিরে যে জমায়েত সামনে আসছিল সেই জমায়েত হুটিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বোর্ড গঠনকে ঘিরে রয়েছে একটা টান টান উত্তেজনা। এখানে একমাত্র যারা স্টাফ আছে তারাই গেছে, আদারওয়াইজ কেউ নেই। সকাল থেকে স্টাফ ঢোকার সময় ভিডিও